ছাত্র জি স্যার মালয়েশিয়া প্রবাসী তার পিতা 13 বছর পূর্বে মালয়েশিয়া চলে গেছে এবং প্রত্যেক দুই থেকে তিন বছর পর পর তিনি মালয়েশিয়া থেকে এসে তার পরিবারের সাথে দেখা করেন এবং সেখানে তার কষ্টার্জিত যে অর্থ আছে তার পরিবেশন তার ট্যাক্স ছেলে এবং জি স্যার এবং তার বোন এবং মা জেসমিন জেসমিনের জন্য সেখান থেকে প্রতি মাসে তাদের পারিবারিক যে দৈনন্দিন নিত্য অনৈতিক ব্যয় নির্বাহ করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ তার স্বামী সেখান থেকে প্রেরণ করে থাকে ঈদের এই ঈদ উৎসবকে কেন্দ্র করে তার বাবা কিছু অতিরিক্ত টাকা মালয়েশিয়া থেকে পাঠিয়েছিলেন এবং সেই টাকাটা জিসানের চাচা আজিজুল উনি সেই টাকাটা গ্রহণ করেন এবং সেখান থেকে তাদের পরিবারের মধ্যে একটা চাপা ক্ষোভ চলছিল যে তার বাবা টাকা প্রেরণ করেছিলেন কিন্তু সেই টাকা তার মা জিসানের মা পায়নি তো যেদিন এই হত্যাকাণ্ডটি যেদিন সংঘটিত হলো 28 এপ্রিল তার এক দুই দিন আগে তাদের মধ্যে জিসানের চাচি এবং তার মা এবং বোনের সাথে একটা নিজেদের মধ্যে পারিবারিক একটা অন্তকন্দল এবং একটা বাগবিতণ্ডার সৃষ্টি হয় এই পাঠানো দিয়ে তার বাবা পীড়িত যে টাকাটা সেটা নিয়ে ঠিক একইভাবে এই ঘটনাটির জের ধরে পরবর্তী দিন সকালবেলা তাদের বসত বিচার মধ্যে কিছু ফলজ বৃক্ষের চারা লাগানো ছিল এবং সেখানে ফল হয়েছিল পরবর্তী দিন সকালবেলা তার চাচির ঘুম থেকে উঠেই এটা এই অভিযোগটা দিলেন যে তাদের গাছের যে ফলগুলি ছিল সেটা সেই ফলগুলি লেবু সহ অন্যান্য ফলজ যে বৃক্ষ কথা যেটা আমি বললাম সেই ফলগুলি জিসান এবং তার পরিবারের সদস্যরা সবাই তুলে নিয়ে গেছে এটা নিয়ে তাদের মধ্যে সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে তাদের মধ্যে চরম একটা প্রমূল একটা বাগবিতণ্ডার সৃষ্টি হয় তখন তার দাদা আবুল কাশেম হাওলাদার এবং জিসানের চাচা এই জিসানের চাচাও এখানে চলে আসে আজিজুল যিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন তাদের মধ্যে তখন দেখা যাচ্ছে যে তার দাদা তার চাচার পক্ষ নিয়ে তার মাকে যখন অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে জিসান তখন সামনে আসে